চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের হলফনামায় অর্থ সম্পদের পাহাড় দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের এত অর্থ সম্পদের উৎস কি তা দুদকের খতিয়ে দেখতে পারেন আর নির্বাচন কর্মকর্তারা বলছেন হলফনামায় অসত্য তথ্য দিলে মনোনয়ন বাতিল করবে ইসি চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজল করিম চৌধুরীর চেয়ে তার স্ত্রীর সম্পদ ও ব্যাঙ্ক জমা বেশি তার অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে আছে নগদ টাকা এক লক্ষ স্ত্রীর নামে তিন লক্ষ একান্ন হাজার চারশো নয় টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ সাত লক্ষ আট হাজার পাঁচশো টাকা ও স্ত্রীর নামে বত্রিশ লক্ষ সাতাশ হাজার নব্বই টাকা রেজাউলের দাবি নির্বাচন অফিসে দাখিল করা হলফনামায় কোনো কোন তথ্য গোপন করা হয়নি অবকাশ অসত্য কোনো কিছু নাই সেখানে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাতের হলফনামায় নিজ নামে অস্থাবর সম্পদ দেখানো হয়েছে চার কোটি তেইশ লাখ নয় হাজার দুশো টাকা দীর্ঘ দশ বছরে রয়েছে আটচল্লিশটি মামলা ও ব্যাংক ঋণও এখানে কোনো মানে অসত্য কিছু দেওয়ার কোনো সুযোগ নেই আর কি যেহেতু আমি তা এই বছর না এটা প্রায় গত দশ পনেরো বছর ধরে পনেরো বিশ বছর ধরে ট্যাক্স দিয়ে যাচ্ছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলাইমান আলম শেঠ দু সালে নির্বাচনের হলফনামায় দেখিয়েছেন নগদ টাকা আট লাখ তবে এবারের হলফনামায় সোলাইমান আলম শেঠের গত সাত বছরের আয় বেড়েছে প্রায় দশ গুণ বেড়েছে ব্যবসার পরিধিও গভর্নমেন্টকে তো আমি ট্যাক্স দিই আমি ট্যাক্স পেই এবং আমার ক্যাশ কি আছে আমার স্থবর অস্থবর সম্পত্তি কি আছে আমার গাড়ি কয়টা আছে আমি সবগুলি দেখিয়েছি মানে এদিকে হল অফ লাভায় কোনো অসত্য তথ্য দিয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অসত্য তথ্য দেন তিনি নির্বাচিত হলেও কিন্তু ওনার সেই যে পদে নির্বাচিত হবেন সেই পদটি চলে যাবে পিরিয়ড শেষে যদি আবার হিসাব নেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটা কি এই জায়গায় আছে না এটা পঞ্চাশ গুণ একশো গুণ বেশি হয়েছে অজ্ঞাত অর্থ আয়ের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আনা যায় এবং এ ধরনের অভিযোগ উত্থাপিত হলে আমাদের দেশে বর্তমানে দুর্নীতি দমন কমিশনও আছে এবং দুর্নীতি দমন কমিশনও কিন্তু সেই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন হলফনামায় অসত্য তথ্য প্রমাণ হলে কোনো ছাড় নেই বাতিল হবে মনোনয়ন হলফনামায় সঠিক তথ্য দেয়নি সেক্ষেত্রে আমরা ওই প্রার্থীকে জিজ্ঞেস করব এবং যে অভিযোগটা উত্থাপন করেছে তাকেই বলবো যে আপনি এটা প্রমাণ করেন আপনার সপক্ষে বক্তব্য দিই শুধু প্রার্থীদের নয় তাদের পরিবারের সম্পদও দুদককে খতিয়ে দেখার আহ্বান সংশ্লিষ্টদের rescue report news 24